বাড়ির 11টি তালা ভেঙে দাসপুর থানার গোপীগঞ্জ এলাকায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চাঞ্চল্যকর চুরির ঘটনা। আর এই ঘটনায় কিন্তু রীতিমতো সরগোল পড়ে গিয়েছে। নমস্কার, স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়া লাইভে আমি বাবলু মান্না রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে। সরাসরি স্থানীয় সংবাদ ক্যামেরায় আমরা তুলে ধরছি দাসপুরের গোপীগঞ্জ এলাকায়, যেখানে একটি অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ির প্রায় 11টি তালা ভেঙে বাড়ি থেকে প্রায় 13 লক্ষ টাকার মূল্যের জিনিসপত্র চুরি গিয়েছে, এমনই কিন্তু অভিযোগ। আমরা বিষয়টি জানার চেষ্টা করব সরাসরি বাড়ির সদস্যদের কাছ থেকেই। তার আগে জানিয়ে রাখি, গোপীগঞ্জ উত্তরবাড় এলাকায় রঞ্জন কুমার সামন্ত অবসরপ্রাপ্ত শিক্ষক, তারা চাকরি সূত্রে কিন্তু বাড়ির বাইরেই থাকে বেশিরভাগ সময়। গত পরশু তারা জানতে পারেন স্থানীয় সূত্রে যে তাদের বাড়ির দরজার তালা ভাঙা রয়েছে। খবর পেয়ে তারা বাড়িতে এসে দেখেন বাড়ির দরজার তালা ভাঙার পাশাপাশি রুমের মধ্যে আলমারির তালা ভেঙেও কিন্তু চুরি গিয়েছে লক্ষাধিক, প্রায় 10 থেকে 12 লাখ টাকার মূল্যের সোনার জিনিসপত্র, পাশাপাশি কিন্তু নগদ টাকা। আমরা বিষয়টা জানার চেষ্টা করব, তার আগে আপনাদেরকে দেখাবো ছবিটা। এই ধরনের কিন্তু একাধিক তালা, প্রায় 11টি তালা লাগানো ছিল বাড়িতে, আর সেই সমস্ত তালা ভেঙে কিন্তু চুরি গিয়েছে। বাড়ির যিনি সদস্য রয়েছেন কর্তা, তার কাছ থেকে বিষয়টা একটু জানার চেষ্টা করবো কি কি চুরি গিয়েছে আপনাদের। তাদের একটু আসবেন এদিকে। আপনাদের কি অভিযোগ, কি চুরি গিয়েছে আপনাদের? আমার নাম রঞ্জন কুমার সামন্ত, আমি অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষক। আমরা আমার মেয়ের চাকরি সূত্রে ঝাড়গ্রাম জেলা গোপীবল্লভপুরে চাকরি সূত্রে তাদের সঙ্গে আমরা থাকি। আমরা স্থানীয় সূত্রে জানতে পারলাম যে এরকম আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে, সামনের গেটের দুটো তালা ভাঙা। তারপর আমরা এসে দেখলাম যে দুটি নয়, সমস্ত ঘরে যে সমস্ত চাবি তালা দেওয়া ছিল সবগুলি ভাঙা, এবং যে সমস্ত ঘরগুলো মানে সব ছিল তালা ভেঙে এবং আলমারি চাবিও ভেঙে সমস্ত জিনিসপত্র কাগজপত্র সমস্ত কিছু তছনছ করে দিয়ে গেছে। আমরা এসে এই সমস্তগুলো দেখলাম। কবে জানতে পারলেন? আমরা জানতে পারলাম হচ্ছে 22 তারিখে দুপুর 2টোর সময়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছিলেন? আমরা স্থানীয় কাছে। আপনারা সেই সময় কোথায় ছিলেন? তখন আমরা গোপীবল্লভপুরে ছিলাম। এখন কি কি চুরি গিয়েছে আপনাদের বাড়ি থেকে? আমাদের বাড়িতে চুরি গেছে প্রায় 14 থেকে 15 ভরি সোনা, এবং যার আনুমানিক মূল্য প্রায় 13 লক্ষ টাকা। দেখান ভেতরটা কি 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 অবস্থায় রয়েছে এখন। আমি একটু সরাসরি দর্শকদের দেখানোর চেষ্টা করব বাড়ির ভেতরটায়। দোতলার পাশাপাশি দুটি রুমের আলমারি ভেঙে সেই সমস্ত সামগ্রী চুরি গিয়েছে। বাড়ির সদস্যদেরকে বলবো দেখানোর জন্য, চলুন। বাড়ির প্রায় প্রতিটি রুমে কিন্তু চুরির চেষ্টা চালানো হয়, কিন্তু যেখানে যে যে রুমগুলি ফাঁকা ছিল, কিছু রাখা ছিল না, সেগুলো কিন্তু তছনছ হয়ে গিয়েছে। কিন্তু যেই রুমে আলমারি ছিল, যেখানে মধ্যে কিন্তু সোনা এবং নগদ টাকা ছিল, সেইগুলি কিন্তু চুরি গিয়েছে বলে অভিযোগ। আমরা উপরে যাব দোতলার একটি রুম, সেখানে কি পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু বিষয়টি সিভিক পুলিশকে জানানো হয়েছে বলে বাড়ির সদস্যরা জানাচ্ছেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, দাসপুর থানার উত্তরবাড় গোপীগঞ্জ এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জন সামন্ত, তার বাড়িতে এই চুরির ঘটনা। আর এই ঘটনা চুরিকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য। সোনা দানা টাকা পয়সা কোথায় ছিল? মধ্যে ছিল এটা, এভাবে তার দিয়ে এসব চতুর্দিকে তার দিয়ে, যার জন্য মানে ঢাকনা পড়ছেই এমন ভাবে।
যেই সময় এই চুরির ঘটনা ঘটে সেই সময় কিন্তু বাড়ি ফাঁকা ছিল, বাড়িতে কেউ ছিলেন না, তারা বাড়ির প্রত্যেকেই চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় থাকেন। খবর গতকাল কিন্তু খবর পেয়ে তারা বাড়িতে আসেন এবং বিষয়টি জানতে পারেন। আমি বাড়ির একজন কর্তৃ রয়েছেন, জানার চেষ্টা করব। যা দিদি, আপনাদের বাড়িতে তো সিসিটিভি লাগানো রয়েছে দেখলাম বাইরে। সিসিটিভিটা মানে মাসখানেক আগেই চালাতে এসে দেখি না বন্ধ, তখন আমার জামাই বললো যে ঠিক আছে আমরা ডিসেম্বর মাসে এসে এটা সারাবো, কিন্তু বজ্রপাতনে নষ্ট হয়ে গেছে। যে কয়েকদিন আগে বজ্রপাতন ছিল না, তাতে নষ্ট হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানাবো, লিখিত অভিযোগ জানাবেন হ্যাঁ থানায়। লিখিতভাবে জানাবো, লিখিত না কিভাবে কি ব্যবস্থা করেন এইটুকু আমার অনুরোধ আর কি। কি নাম আপনার? আমার নাম মায়া সামন্ত। আপনি বলছিলেন যে গাড়ির একটি গাড়ি রাখা ছিল, সেটি কি চুরির চেষ্টা চালানো হয়েছিল? আমি তো এসে দেখলাম গাড়ি যেমন পজিশনে রয়েছে সেরকমই রয়েছে, গাড়িতে কোনো অসুবিধা নেই, গাড়িটা নিয়ে যাওয়ার কোনো চেষ্টা করে নেই। দূরে আমার মনে হচ্ছে দূরে যদি কেউ হতো গাড়ি লক থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, সেটা করে নাই। আর এতগুলো তালা আলমারি এগুলো ভাঙলো, অথচ পাশাপাশি কেউ প্রতিবেশীটা কোনো একটা আওয়াজ পেলো না। এত লোকালিটি ঘিঞ্জি এলাকা, তারপর এখানে প্রশাসন সিভিক ভলেন্টিয়ার দিয়ে রেখেছে দু সাইডে, তারা তাহলে রাত্রের বেলা কি করছিল? সিভিক ভলেন্টিয়ারদের তো কাজ তো মানে গেটে রাস্তা ডিউটি দেওয়া, নাইট ডিউটি দেওয়া, তারা কি করছিল? তাহলে প্রশাসন কি সিভিক ভলেন্টিয়ারের ব্যবস্থা যে করলো কি কারণে? তাহলে আমাদের যে তাহলে নিরাপত্তাটা আমাদের কোথায়? ইনি আমার মিসেস, ইনি ওখানে চাকরি করেন, এনার সূত্রে আমার চাকরি সূত্রেই আমরা বাইরে থাকি। এখন এখন কি করবেন ভাবছেন? এখন চাইছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং যেন আমার জিনিসপত্র গুলো পেতে পারি। আপনারা পুলিশের দ্বারস্থ হবেন তাই তো? হ্যাঁ অবশ্যই। আপনার নাম? আমার নাম শিল্পা সামন্ত। আসুন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, দাসপুর থানার গোপীগঞ্জ উত্তরবাড়ি এলাকায় এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনা। প্রায় 13 লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি গেছে এমনটাই কিন্তু অভিযোগ পরিবারের। সোনাদানার জিনিসপত্র চুরি গিয়েছে, পাশাপাশি নগদ 5,000 টাকা রাখা ছিল আলমারিতে, সেটিও চুরি গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে স্থানীয় সিভিক ভলেন্টিয়ারদের, তারা ঘটনাস্থলে এসে কিন্তু তদন্ত করে গেছে বলে জানাচ্ছে পরিবারের সদস্যরা। একাধিক তালা, প্রায় 11টি তালা ভাঙা হয়েছে, তারপরেই কিন্তু এই চুরি। বাড়িতে সিসিটিভির ব্যবস্থা রয়েছে কিন্তু পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে এক মাস আগে এই সিসিটিভিটি কোনোভাবে খারাপ হয়ে গিয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলছেন পরিবারের লোকজন। পরবর্তী খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়ায়। আমি বাবলু মান্না এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে। নমস্কার।